আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার বলছি। আজ 2022 সনের জানুয়ারি মাসের 29 তারিখ সকাল 7:30টার দিকে আমি ছাদ বাগানে এসেছি। যে এই যে আমি কয়েকদিন আগে দেখাইছিলাম যে আলু গাছের পাতার ডগা কেটে কেটে রান্না করলাম, তা আমি মনে করছিলাম যে এটা আবার এখান থেকে পাতা সারবে, কিন্তু এটা পাতা না সেরে মরে যাচ্ছে। তা আমি এটা টান দিয়ে উঠাই দেখলাম এর গোড়ায় আলু হয়েছে। দেখে না হলে আমি আলু তুলি, এখন আলুগুলো একটু তোলেন তো। এই দেখেন আলু উঠাইতেছেন, একটা আলু গাছ, একটা আলু যেটা আমরা খাওয়ার অনুপযুক্ত হয়েছিল, এই আলুগুলো আমি এখানে ফেলে দিছিলাম, যেগুলা ওই যে গ্যাস বাইর হয়েছে আপনার ওই অঙ্কুর বাইর হয়, সেগুলো তো খাওয়ার উপযুক্ত না। একটা একটা করে ফেলছিলাম, যে এটা তো খোঁচা দেন নিচের দিকে চার মারেন ওঠা। হ্যাঁ, তো সেখানে গোড়ায় থেকে দেখেন এই দেখুন একটা আলু থেকে কয়েকটা করে আলু হয়েছে। এই যে আলু, এই যে এখানে মনে হয় আরো নিচে পরিস্থিতি একটা পাওয়া যাবে খুবই ভালো। আমরা যে এই দেখতে পাচ্ছেন যে এই সয়েলগুলা, এটা কিন্তু ভার্মি কম্পোস্ট মেশানো হয়েছে আপনার কোকোপিটের সাথে, কোকোপিটের সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি এখানে সবজি লাগাই। এটা যে কোনো সবজি লাগান, এই যে মেইন হলো এটা, এই যে সেটা পচে গেছে, যেটা লাগিয়েছিলাম সেটা ছিল এটা, যেটা খাওয়ার অনুপযুক্ত ছিল ওরা ফেলেই দেওয়া হবে, ফেলে না দিয়ে আমি করছিলাম কি এটা লাগাইছিলাম। সেখান থেকে আমি দেখেন একটা আলু থেকে 10-12টা আলু পেলাম, এই যে আরও আছে, পুরো আছে, খুঁজলে আরও পাওয়া যাবে। ওই যে শ্রেণীর মতো আছে যে, এটা দেখাই ওনাদেরকে, এই যে এটা কিন্তু আমি 200 টাকা দেওয়া অর্ডার করে বানিয়ে নিয়েছি। এটা কীভাবে হাত না দিয়ে এটা এটা মেইন মেইন কাজ হলো আমি আগাছা পরিষ্কার করি, এটা আর মাটিকে আগলা করে দিই। এই যে দেখেন একটা আলু থেকে এই আলু হয়েছে নতুন আলু। আপনি ওইগুলি সবগুলি উঠান, উঠে যে কটা আসে আসুক, তারপরে আবার ওই রকমই এটা কিন্তু ছিল বিদেশি জাতির বড় বড় আলু, যে সেটা আবার আমাদেরও দেশের ছোটো ছোটো আলু যেগুলা সেগুলো ওই রকম নষ্ট হয়েছিল, সেগুলো আমি করছি কি এইখানে ফেলেছি। এই যে দেখেন এইগুলো হইতেছে, এই যে এই গাছের পাতা ছোট ছোট, ওই গাছের পাতা বড় বড় এবং গাছের সাইজও বড়। তো ওই রকম আলুর পাতা এখানে হয়েছে, এই যে এই ছোটো গাছের ছোট আলুর জাত, ছোট গোল আলুর জাত এগুলি, আবার এইটা হলো বড় আলুর জাত। দেখেন গাছ দেখে বড়, এটা এটা মোটা, এটা হলো সরু, এটা হলো বড় আলু, এটা হলো ছোট আলু। তাহলে এটার নিচে পাওয়া যাবে বড় আলু, এটার নিচে পাওয়া যাবে ছোটো ছোটো গোল আলু, এগুলো হবে এরকম আমি মনে করব। তা আমাদের উদ্দেশ্য হলো এই আলুর পাতা দিয়ে ছোট মাছ রান্না করে খাওয়া যায়, খুবই স্বাদ লাগে। আর এইগুলি হলো ঢেঁড়স, এই দেখেন ঢেঁড়সের ফুল ধরতেছে, সারা বছরই ঢেঁড়স আবাদ করা যায়। আমরা আগে জানতাম যে শুধু এই এই গরমকালেই মনে হয় হয়, তা না, আসলে লাগিয়ে পানি দিলেই হয়। এইগুলি হলো কচু, দুধ কচু, এগুলো মূলত এই যে এই যে এই যে পাতা বা ডাইগা বলে, এটাতে সুন্দর মানে খুবই সুস্বাদু শাক রান্না করা যায়। আর যে বাসায় কিছু না কিছু পেঁয়াজ লাগে বিভিন্ন কাজে, এই যে পেঁয়াজ আবাদ করছি, এখানে কিছু কিছু পেঁয়াজ নেই। আর এগুলো হলো রসুন, রসুনের পাতা দেওয়া চাটনি বানানো যায়। আর এই যে ঢেঁড়স আসতেছে, তারপরে আর এই দিকে আসছে যে এগুলি মরিচ, কাঁচা মরিচ, কাঁচা মরিচ মোটামুটি খাওয়া চলে, অল্প অল্প কাঁচা মরিচ লাগে। আর এই 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 এখনও এই সিম গাছগুলোতে খাড়া সিম সিম ধরতেছে, কাজে আমি এগুলো ফেলতেছি না। আর নতুন গাছে যে ফুল ধরছে এগুলো খাড়া সিম, রিফা ব্র্যান্ডের সিম, এটা কিন্তু মাচা লাগে না। এ যে এখানে খাড়া গাছ, যে এতটুকু গাছে কিন্তু ফুল ধরেছে না। এই যে এগুলো হয়তো ওই যে আগের গাছ, প্রতি 3 মাস পর পর বা 4 মাস পর পর এগুলো বদলাই দিই, নতুন নতুন গাছ লাগাই। এই যে পুরাতন গাছে যে সিম ধরে আছে, যে পুরাতন গাছ সুন্দর আছে, যে এখানে বেগুন গাছ, এখানে ওলকপি ছিল, এগুলা উঠানো হয়েছে।
আর যেগুলো একটু নিম্নমানের ছিল ছোট ছোট হয়ে গেছে এটা তুলে ফেলবো। আর এই আমার বুট গাছ, শখের বুট গাছ, এই সোলা বুট, এই সোলা বুট ধরে আছে কিছুদিন, এই যে দেখ পাকা শুরু করেছে, ফুট যখন সব পাকবে তখন এই পাতাও মরে যাবে, এগুলো উঠাইয়ে আগুন ধরে দিলেই বুটটা ভাজা ভাজা হবে, ভাজা যাবে। আর যে এই যে পাইপের মধ্যে আমি চন্দ্রমল্লিকা লাগাইছিলাম, এই যে চন্দ্রমল্লিকা, এটা হলো সালভিয়া, এই এইগুলি হলো এই যে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছের গ্রোথ ভালো হয়নি। আর এইটা আমার কারি পাতা গাছ, কারি পাতা গাছে ফুল ফুটেছে, ফুল ফুটেছে কারি পাতা গাছের, এটা পাতা আর এইটা ফুল আর এটা ফল, কারি পাতা ফল। আপনারা কমেন্টে জানাবেন এই ফল দেখি হয়, আমি ঠিক জানি না, আমরা তো বাসায় তো পাতা খাই। আর এখানে ই আছে সাদা রঙ্গন, সাদা রঙ্গন, এটা আমার, আমি যখন মেডিকেলে মেডিকেল কলেজে 5th year পড়তাম তখন এই একটা মেডিকেল কলেজ থেকে গাছ লাগিয়েছিলাম, সেই গাছের জাত এটা। আর এদিকে আছে ফুল পয়েন্ট সেটিয়া, লাল টুকটুকে ফুল পয়েন্ট সেটিয়া, এগুলি তো ড্রাগন গাছ, এই যে ইয়ারা মিস্ত্রিরা কাজ করছে এদিকে সরাই রাখছে, এগুলি গোছানো হবে, গোছাইয়ে রাখা হবে। আর এদিকে এগুলি কাজ করার সময় এদিকে সরানো হয়েছে, টমেটো বড় হয়েছে, এগুলি এগুলি পাকা শুরু করছে টমেটো, লেটুস পাতা, টমেটো, এই কাঁচামরিচ এদিকে হয়েছে, ওইটা হলো কদবেল গাছ, এগুলো ড্রাগন গাছ, আম গাছ কাটি, এটা হলো বাড়িয়াগর আম গাছ, এখানে একটা কাটিমন আম গাছে কয়েকটা গুটি ধরেছে, টিকবে কিনা সন্দেহ আছে। এদিকে ফুল দেখাই আমি, এটা সেই কনক চপ, এটা হলো দোলন চাপা গাছ, কেটে দিয়েছিলাম হতেছে এখন, আর সেই কনক চাপা গাছটা এতটুকু। আর এটা যদি আমি আগে চিনতাম না যে পাথরকুচি ফুল কীরকম হয়, এটা পাথরকুচি গাছে ফুল ধরেছে, এই যে পাথরকুচি গাছে ফুল ধরেছে। হ্যাঁ, এটা আমাদের কেয়ারটেকার লাগিয়েছে, সেটা ওষুধি গাছ হিসেবে লাগিয়েছে। এই যে আমলকি গাছ, এটা আমলকি গাছ, এই যে জবা, হলুদ জবা ফুল ফুটেছে, হলুদ জবায়। আর এটা হলো চন্দ্রমল্লিকা, সুন্দর লাগছে। এটা হলো কাটা মুকুট, এটা হলো কসমস, কসমস দোল খাচ্ছে, এইগুলো স্ট্রবেরি, স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি ফুল ধরেছে, আবার স্ট্রবেরি ধরেছে এখানে স্ট্রবেরি, এইগুলি হলুদ ডেইজি ফুল, ডেইজি ফুল, এগুলি ডেইজি ফুল, এগুলি পুরাতন হয়ে গেছে ডেইজি ফুল, এর নতুন পড়ছে এটা। আর যে গাঁদা ফুল শেষের দিকে নষ্ট হয়ে যাচ্ছে গাঁদা, এটা মেরিগোল্ড, বাটন ফুল সারা বছরই পড়তেছে, এই যে নতুন গাছ গোড়াতে হয়েছে। আর এই ডালিয়া, বিভিন্ন রঙের ডালিয়া, কোনোটা আছে পিঙ্ক কালার, কোনোটা আছে সাদা কালার, ডালিয়া ফুল, আবার হলুদও আছে, ডালিয়া ফুল হলুদ আছে, মাঝে হলুদ। আর হলো কৈলাস, কৈলাস ফুল সুন্দর লাগছে, কৈলাস, কৈলাস ফুল আছে, ক্যালেন্ডুলা ফুল, ক্যালেন্ডুলা ফুল, ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা ফুল। আর হলো অপরাজিতা ফুল, অপরাজিতা ফুল, আরও যে এই দিকটা দেখাচ্ছি সুন্দর টুকে আছে, লাল টুকটুকে পয়েন্ট ছিটিয়া, পয়েন্ট ছিটিয়া,
এই যে মিষ্টি দানা আখ গতকাল পরশু দিন খেয়েছি, এখান থেকে দুইটা কেটেছে, এত স্বাদ, একদম মিষ্টির মতো স্বাদ মিষ্টি দানা আখ। এদিন গাছে ঝোলতেছে এটা সাহেব আলু, সাহেব আলু গাছটা মরে গেছে এখন, ওই যে এই গাছে আবার এটা সাহেব আলু গাছ, ওই যে ছোট ছোট গুটি ধরেছে, এই যে সাহেব আলু, আর ওই গোড়ায় হবে বড় আলু। আর এই গাছে দেখেন এগুলি, এগুলি হলো সজনে গাছ, সজনে গাছ এটা আবার খঞ্জন জাতের সজনে, সারা বছরই হয়, প্রত্যেকটা গাছে প্রচুর ফুল ফুটেছে সজনে। তেঁতুল গাছ, তেঁতুল গাছে এখন তেঁতুল ধরে নাই, আর অনেকগুলো ফুল ফুটেছে। এটা ডালিম গাছ, ডালিম ধরেছে আর অনেকগুলো ফুল ফুটেছে সবগুলো গাছ। আমি আঙ্গুর গাছটা গাছ করার সময় ভেঙে ফেলেছি, এখন এটা কেটে দিলাম, এখানে আমি কেচিটা কেটে দিলাম, এটা ফেলে দেবো আর ঝাইরে এখানে আবার নতুন করে মাছা দিব। এখান থেকে যে ডাল হবে সেই ডাল নতুন ডালের আঙ্গুর ধরবে, এটা আমি আশা করতাম। বন্ধুরা, এই ভিডিও করার সময় বাইরে থেকে একটা মোবাইলে কল এসেছিল, তো কল আসার সাথে সাথে ওই ভিডিওটা কেটে গেছে, যার জন্য একটু থেমে গেছিলাম। তা আশা করি আপনার কাছে ভালোই লেগেছে, ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।